আমি জানি না এই ছেলেটিকে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খুদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত খুদার আসুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খুদার আসুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম, ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই, তাকে অবশ্যই খোদাবন্দ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারীর শাস্তি অবশ্যই হবে। এ অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা, যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে, এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো, আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন, বাঁচা মরা খোদার হাতে। আপনি উত্তেজিত হবেন না, মৃত্যু ও জীবন খোদার হাতে, তিনি কাউকে নিরাশ করেন না। তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছ? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছিই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না, আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকব। তার বিমারী কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে, আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে।
জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে, উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যি সুস্থ? ঠিকই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছ? আমি? যেভাবে কাতমিরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক, ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাতে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই কতিমার বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম, তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ।